ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের একটা সুজির দারুণ সুন্দর স্ন্যাক্স নাস্তা রেসিপি করে দেখাবো। দেখুন, এখানে আমি প্রায় 100 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। প্রথমে আমি সুজিটাকে একটু ভেজে নেব লাল লাল করে। খুবই সামান্য উপকরণে এই নাস্তাটি হয়, খুবই খেতে সুস্বাদু হয় আর খুব অল্প উপকরণেই এটা তৈরি হয়ে যায়। এটা একটু হালকা করে ভেজে নেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। এটা আমি লাল লাল করব না, সাদাই থাকবে কিন্তু একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করব। দেব খুবই সামান্য পরিমাণে একটু লবণ, এটাকে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেব অল্প পরিমাণে গরম মশলা, এটা অপশন, আপনারা দিতেও পারেন নাও পারেন। এখানে আমি 5 টাকা প্যাকেটের 1 প্যাকেট দুধ বা গুঁড়ো দুধ অ্যাড করছি। 5 টাকার দুধ, 10 টাকার সুজি, ব্যাস 15 টাকায় রেসিপি রেডি। একটু নাড়াচাড়া, গুঁড়ো দুধটা দিলে টেস্টটা আরও বেড়ে যায়। তো এই পর্যায়ে আমি এর মধ্যে এবার অল্প অল্প করে জল অ্যাড করব, একটা ডো তৈরি করে নেব। দেখুন, ডোটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নাবিয়ে একটু ঠান্ডা করে নেব। ডোটা একটু ঠান্ডা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে 2 থেকে 3 চামচ দিয়ে দেব গুঁড়ো চিনি। এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এটা ভালোভাবে এর সাথে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমার দুটো লেচি হয়েছে। এগুলো হালকা হাতে অল্প একটু আটা দিয়ে বা ময়দা দিয়ে একটু হালকা হাতে এটাকে প্রেস করে আমি বেলে নেব। দেখুন, এটা খুব একটা মোটাও না, খুব একটা পাতলাও না, এইভাবে আমি কেটে নিয়েছি, বেলে নিয়েছি, সরি। তো এইভাবে আমি একটা গ্লাস নিয়েছি, তো গ্লাসে এইভাবে মাপ করে আমি এগুলোকে কেটে নেব। একই শেপে হবে, আপনারা এর থেকে ছোট ছোট করেও করতে পারেন। এই দেখুন, এইভাবে সেভ করে আমি কেটে নিচ্ছি। দেখুন, সবকটি স্ন্যাক্স রেসিপি আমার রেডি। এবার এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এর থেকেও ছোট করতে পারেন বা বড়। দেখুন, তেলটা গরম হয়ে গেছে, তেল বসা বসিয়ে দিচ্ছি। তো একে একে এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। আপনারা এখানে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন, সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটা হাই করে এগুলোকে ফ্রাই করতে হবে। দেখুন, আমার রেসিপিটি একদম রেডি। ময়দার একটা দারুণ সুন্দর বিস্কুট বা স্ন্যাক্স যেটা বলতে পারেন আপনারা। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।